As the people of the state, along with other parts of the nation, are celebrating this Diwali festival with much enthusiasm and full devotion, huge number of firecrackers were seized from Agartala market on Tuesday. The SDM, jointly with the police and officials of science and technology, has conducted a raid at different shops at Agartala and seized those firecrackers. The initiative of conducting the raid is being taken following the ban on firecrackers by the Supreme Court. এটা আমাদের কমন প্র্যাকটিস থাকে যে আমরা সাধারণত গেলবারে করেছি যে লক্ষ্মী পূজার আগে, দেওয়ালির আগে, এই সমস্ত ফেস্টিভ্যালগুলির আগে আমরা সাধারণত শব্দবাজি, যেগুলি সাধারণত সুপ্রিম কোর্ট থেকে আমাদের ব্যান করে দেওয়া, এই সমস্ত শব্দবাজিগুলি যাতে পড়ার মানুষ না পড়াতে পারে এবং তার জন্য যাতে মানুষ অগ্রিম অ্যালার্ট থাকতে পারে, তার জন্য আমরা সাবডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পুলিশের যৌথ সহযোগিতায় আমরা আজকে প্রথমে জুই বাজারে বিভিন্ন জায়গাতে রেড করেছি, তারপর ওখানে কিছু পেয়েছি, তারপর আমরা মরাজগঞ্জ বাজারে গেছি, ওখানে অনেকগুলি দোকান মিলে আমরা বেশ কিছু বাজি পেয়েছি, তারপর আমরা ক্যাম্পের বাজার গেছি, ওখানে কিছু পেয়েছি, তবে সবচেয়ে বেশি পরিমাণ আমরা মহারাজগঞ্জ বাজারে পেয়েছি, যেখানে সবগুলি বাজি আনুমানিক বাজার মূল্য মোর দেন 3 লাখ রুপিস হবে। আর এগুলো একটা বড় স্টেপ বলতে পারবো, আমাদের সমস্ত ডিপার্টমেন্ট সহযোগে যে আজকের যে স্টেপটা নেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা আসলে একটা মেসেজ সবাইকে দিতে চাই যে এই সমস্ত ব্যান করে দেওয়া বাজিগুলো যাতে মানুষ কিছুতে না ফোটায়, এবং যে সমস্ত দোকানদার এই সমস্ত বাজিগুলো ফোটাচ্ছে ওরা যাতে এই সমস্ত কিছু উৎসাহিত না হয়। তার মাধ্যমে আমরা অবশ্য সংবাদ মাধ্যম এবং সমস্ত প্রিন্ট মিডিয়া সবাই সহযোগে এই মেসেজটা দিতে চাই যে আমরা আপনারা দয়া করে এই সমস্ত ব্যান করে দেওয়া বাজিগুলো আপনারা ফোটাবেন না এবং কাউকে উৎসাহিত করবেন না এবং বাজার থেকেও কিনবেন না।